শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চলের 3 কোটি নয়, পদ্মা সেতু দেশের 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করবে বলে আশা প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে আয়োজিত জনসভায় এমন আশার কথা জানান তিনি। বিশালে জনসভায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান ও লিয়াকতালি খোকা এবং পুলিশ সুপার মোহাম্মদ জায়দুল আলম সহ অন্যান্য নেতা ও বিশিষ্টজনেরা। বিস্তারিত আহমেদ অনেকের রিপোর্টে জানাচ্ছেন জানাতুল ফেরদৌসী। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই নারায়ণগঞ্জ পৌর ওসমানী স্টেডিয়ামে শুরু হয় জনসভা। নারায়ণগঞ্জ সহ আশেপাশের এলাকা থেকে হাজারো মানুষের সমাগম ঘটে স্টেডিয়ামে। প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, আত্মসম্মান রক্ষার লড়াইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ বিজয়ের আনন্দে পরিণত হয়েছে। 1971 সালে আমাদের বঙ্গবন্ধু আমাদের বাঙালি জাতির জন্য সর্বশ্রেষ্ঠ উপহার স্বাধীনতা উপহার দিয়েছিলেন। আরেকটি উপহার আমাদের আসছে, বঙ্গবন্ধু কন্যা ওনার সর্বশ্রেষ্ঠ উপহার পদ্মা সেতু, তিনি বাঙালি জাতিকে আজকে উপহার দিতে যাচ্ছেন। এই জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। 3 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন হবে, আমি বলবো সারা 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন হবে, আমরা এই ভাগ্যের পরিবর্তনের অংশীদার। তাই আমরা মনে করি আমরা নারায়ণগঞ্জ জেলায় বসে এই পদ্মা সেতুর আনন্দ উপভোগ করছি এবং আমরা আনন্দ উপভোগ করে যাব। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ষড়যন্ত্রের বিপক্ষে জয়ী হয়ে অর্জিত হয়েছিল স্বাধীনতা, পদ্মা সেতু দেশের মানুষের জন্য তেমনি আরেকটি বিজয়। পদ্মা সেতু আমাদের অহংকার, পদ্মা সেতু বাংলাদেশ যে পারে তা দেখিয়ে দেওয়া সারা বিশ্বকে। পদ্মা সেতু মানে আমার 71 সনের 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, যে বাঙালি জাতিকে দাবায় রাখতে পারবে না। আজকে শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালি জাতিকে দাবায় রাখা যায় না। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, শুধু নারায়ণগঞ্জের জনসভা নয়, জেলার প্রতিটি প্রান্তে চলছে উৎসব। আজকে আমার কাছে এই পদ্মা সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে মনে হচ্ছে যে আমাদের দেশ, যে আমরা এই প্রজন্মের মানুষ, সেই স্বাধীনতার স্বাদটা পেলাম। এই নেতৃত্ব থাকলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এবং 2041 সালের মধ্যে আমরা একটা উন্নয়নশীল জাতিতে পরিণত হবো বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। পদ্মা সেতুর মধ্যে দিয়ে শুধু বাংলাদেশ নয়, শুধু নারায়ণগঞ্জ নয়, সারা বিশ্বে বাংলা জাতি মাথা উঁচু করে দাঁড়াবে, সাহসী জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমাদের রূপগঞ্জে বর্ণাঢ্যভাবে র্যালি করা হবে, আনন্দ মিছিল করা হবে প্রত্যেকটা ওয়ার্ড ব্যাপী। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান উদযাপনে দেশের অন্যান্য স্থানের মতো বনির সাথে সেজেছে নারায়ণগঞ্জ। জানাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।